হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সামার টাইমে আসলে অনেক বেশি বাইরে ঘোরাঘুরি হচ্ছে। আবারও চলে গিয়েছিলাম আরেকটি নতুন বিচ ভ্রমণ করতে। এটি লন্ডনের খুব কাছেই, মাত্র 1.5 ঘন্টা ড্রাইভেই অবস্থিত একটি বিচ, খুবই সুন্দর স্যান্ডি একটি বিচ। বিচটির নাম হচ্ছে ফ্রিন্টন অন সি। তো চলুন আপনারা আমার সাথে ভ্রমণ করে নিন, দেখে নিন বিচটি কেমন ছিল। স্যান্ডি বিচে আসলে এই একটা সুবিধা, বাচ্চারা খুব স্যান্ড নিয়ে প্লে করতে পারে। এটা কিন্তু ওদের মেন্টাল এবং ফিজিক্যাল বোথ ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার। যাই হোক, ওদের এরকম গুড টাইমের জন্যই আমাদের এত কষ্ট করে এত দূর আসা, ওরা একটু আনন্দ পেলেই আমাদের সার্থকতা। তো বিচটা আসলে এত সুন্দর ছিল, কি বলবো, একদম নীল পানি, উপরে নীল আকাশ, হালকা হালকা রোদ, খুবই ভালো লাগছিল, যেটা আসলে ভিডিওতে এক্সপ্লেইন করা পসিবল না। আমার বাচ্চা তো খুবই ছোট, মাত্র 4 বছর বয়স, তো ও আসলে এখনও সাঁতার পারে না। ওকে সাঁতার শেখানোর জন্যই, মানে পানির ভেদিটা দূর করার জন্য একটু চেষ্টা করছিলাম। আচ্ছা, হ্যাঁ, রিদিতা রিদিতা, কাছে যাওয়া যাবে না, কাছে যাওয়া যাবে না। সমুদ্রে আসলে যেহেতু সাঁতার পারি না, সেহেতু কখনোই নামা হয় না, কিন্তু সমুদ্রে আসলে পা ভেজাবো না সেটা তো ইম্পসিবল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের ওয়েভগুলো খুব এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। আর যেহেতু জোয়ারের টাইম ছিল, সো পানিগুলো একদম আছড়ে আছড়ে গায়ের উপর পড়ছিল, আর পানির যে সাউন্ড এত রিল্যাক্সিং ছিল, কি আর বলবো। তো এখানে আমার বন্ধুরা ঘুড়ি ওড়ানোর ব্যর্থ চেষ্টা করেই যাচ্ছিল, অবশেষে কিন্তু চেষ্টাটা সফল হয়নি। তারা কিন্তু আর ঘুড়িটা ওড়াতে পারেনি, ঘুড়িটা ভেঙে গিয়েছিল আনফর্চুনেটলি। যাই হোক, চেষ্টা তো করেছে, এটার মধ্যে কিন্তু অনেক মজা ছিল। উঠতেছে না, দেখতে পাচ্ছেন। আমার হাজব্যান্ড যেহেতু যায়নি, আমার আরেকটা ফ্রেন্ডের হাজব্যান্ড আমার বেবিকে নিয়ে একটু সমুদ্রে মাঝখানে যাওয়ার চেষ্টা করছিল, বাট ও আসলে পানিটা যখন মাথার উপর যায় ও একদমই লাইক করে না, তো খুব ভয় পাচ্ছিল। তারপরেও চেষ্টা করছিল আর কি ভয়টা ভাঙানোর জন্য। যাই হোক, এর মাঝখানে আমরা আমাদের খাওয়া দাওয়াগুলো কিন্তু সারিয়ে নিয়েছি। ওই যে দেখতে পারলেন ওখানে একটি রেড টেন্ট ছিল, ওটা আমাদের টেন্ট ছিল। এই তো এভাবে করেই সারাটা দিন খুব ভালো কেটে গেল। এরপরে আমরা আসলে খাবার দাবার খাওয়া শেষ করে প্রায় 5:30-5:30 দিকে লন্ডনের দিকে ব্যাক করছিলাম। তো দিনটা খুবই ভালো কাটলো। এই ভিডিওটা ছিল আমাদের ফেরার মুহূর্তে, এত সুন্দর একটা জায়গা। যারা লন্ডনে বা লন্ডনের আশেপাশে আছেন, তারা এই জায়গাটা ভিজিট করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি।
আশা করি আমার ভিডিওটি এনজয় করেছেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।